হ্যালো বন্ধুরা গত রোজারিদে ভারতে রিলিজ করে জয়দীপ মুখার্জি পরিচালিত এবং বাংলাদেশের সুপারস্টার শাকিব খান অভিনীত ভাইজানেলোরে আর গত সাতাশে জুলাই ছবিটা বাংলাদেশে রিলিজ করে সো এখন আমরা দেখে নেব দুই দেশের বক্স অফিস কালেকশন কত ভারতে আঠাশ দিনে গ্রস কালেকশন মাত্র ছিয়ানব্বই লক্ষ টাকা অন্যদিকে বাংলাদেশে মুক্তির মাত্র দুই দিনেই গ্রস কালেকশন দাঁড়ায় তিন কোটি দশ লক্ষ টাকা সো বোঝায় যাচ্ছে বাংলাদেশের প্রতিটা হল হাউসফুল যাচ্ছে ভাইসানেলোরে সে ধারাবিকতা এখনও বজায় রেখেছে এটা আবার প্রমাণিত যে সাকিব খান বাংলাদেশে ভারতের থেকে অনেক জনপ্রিয় আছে এখনও আমার এই চ্যানেলটি যারা ভালো লেগেছে তাদের তারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে